আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের মাঝে শেয়ার করব কাঁথা স্টিচের বেডশিট, যেটা আপনারা খুব সহজে পুরো বেডে কাজ করতে পারেন, সেই প্রসেসগুলো শেখাব। তো অনেকে আপনারা নকশি কাঁথার বেডশিট দেখতে চেয়েছেন, তো আমি বেসিক্যালি খুব হাবি জাবি অনেক বেশি ভারী কাজের মধ্যে বেডের এই নকশাটা করিনি। আমি কিন্তু সিম্পলভাবে করেছি, যেন আপনারা সকলে করতে পারেন। একটা বড় ফুল, ছোট ফুল কীভাবে করবেন সেটা দেখাবো ড্রয়িংয়ে। আর এখানে কিন্তু একটা চিকন প্যানেল হবে, এটা কিন্তু সোজা সেলাই, আবার একটা চওড়া প্যানেল হবে 2 ইঞ্চি। তো এখানে কিন্তু আমি ফুল এবং ফুলের সাইডে কিন্তু হালকা করে একটা ডাল দিয়েছি। এখানে কিন্তু অন্য কোনো পাতা বা অন্য কোনো ডিজাইন করা যাবে না, হালকা রাখতে হবে যেহেতু এটা একটু ভারী করেছি। আর এটা কিন্তু মূলত সবার জন্য, যারা বেডশিট করতে চাচ্ছেন কিন্তু অনেক ভারী কাজের জন্য করতে পারছেন না, কিন্তু আমার এই ডিজাইনটা ফলো করে কিন্তু পারবেন আপনারা। খুব সিম্পল আর দেখতেও কিন্তু ভালো লাগে। আমি কিন্তু এখানে ফুলগুলো একটু ভারী কাজ করলাম, এখানে হালকা করলাম, আর এখানে যদি ভারী করতাম তো ফুলের সাথে মিলে যেত, ফুলটা ফুটে থাকতো না। এটা ফোটার জন্য আমি কিন্তু এখানে হালকা করেছি। আর কালার ম্যাচিংটা কিন্তু 3টা কালার দিয়ে আমি করেছি, অরেঞ্জ, লাল আর হচ্ছে ইয়েলো। তো এই ধরনের কালার ম্যাচিং করে আপনারা করবেন। আর দেখবেন যে আমি হলুদটা দিয়ে কিন্তু বর্ডারগুলো মেনলি করেছি, হলুদ দিয়ে কিন্তু ফুল করিনি। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবেন, যে 3টা কালার দিয়ে বেডশিট করবেন সেই 3টা কিন্তু ঠিক আমি যেভাবে ম্যাচিং করেছি এভাবে করতে হবে, তাহলে কিন্তু ডিজাইনটা ফুটবে। এটা ফুলের ক্ষেত্রেও কিন্তু এইভাবে, তো ফুলের ক্ষেত্রেও মনে হচ্ছে অনেক বেশি কাজ, কিন্তু কিছুই না, 3 লাইন করে করে মিডিল এরকম হালকার ভিতরে কিন্তু বেশি গর্জিয়াস মনে হয়, সেটা আমি কিন্তু অবলম্বন করেছি। আর এখানে কিন্তু ছোটো ছোটো ফুল হবে, তো ড্রয়িংয়ে দেখালে বুঝতে পারবেন এরকম চওড়া একটা পার, আর মিডিলে কিন্তু এরকম ফুল, চটজলদি করার একটা, এটা একটা উপায়। আজকে দেখাচ্ছি কিভাবে আপনারা আঁকবেন। তো এখন আমি এই ডিজাইনের মাপটা বলে দিব, কোনটা কতটুকু নিতে হবে। তো টোটাল প্যানেলের মাপটা হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ, এইটুকুই নেবেন, 4 ইঞ্চি নিতে যাবেন না, প্যানেল মোটা হয়ে যাবে তাহলে। আর এটা হচ্ছে 1.5 ইঞ্চির একটু কম, এখানে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চির কম নেবেন এখান থেকে। আর এটা হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ, তো টোটাল হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। আর ফুলের মাপটা হচ্ছে 4.5 ইঞ্চি বা 5 ইঞ্চি নিলেও হবে। তো ঠিক এইভাবে করে আপনারা একটা মাপ নিয়ে কিন্তু ফুলটা এঁকে নেবেন, মানে এই পারফেক্ট তাহলে মাপ হবে। তো দুটো প্যানেল দিয়ে কিন্তু এইভাবে কাজটা করেছে। আর এটা কিন্তু টপ প্লেসে হবে বেডের, বেডের যেটা ঝুলে থাকবে সেখানে কিন্তু প্লেন থাকবে, কোনো কাজ হবে না। আর আপনারা কাঁথাফোর স্টিচ যেন ওঠাতে সুবিধা হয় সেই জন্য কিন্তু আপনাদেরকে একটু পাতলা কাপড়ই নিতে হবে, ভারী কাপড়ে কিন্তু ফোর ওঠাতে প্রবলেম হবে। ভয়েল কাপড় নিয়ে জোড়া যদি মাঝে পরে পড়ুক সমস্যা নেই, কিন্তু মোটা কাপড়ে ফোর ওঠাতে পারবেন না। তো এখন আমি ড্রয়িংটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে প্যানেলের মাপ তো বলে দিলাম, তো ঠিক এইভাবে কিন্তু আপনারা এঁকে নেবেন, একটা চিকন একটা মোটা। তো এখন আমি ড্রয়িংটা দেখাচ্ছি, তো ঠিক এইভাবে ফ্রি হাতে কিন্তু কিছুটা এখানে এই সাইডটা ছেড়ে কিন্তু ঢেউ করে নেবেন, খুব ডিপ ঢেউ না, হালকা করে। তার পাশ ঘেঁষে কিন্তু আরেকটা করে নিব।
তো ঠিক এইভাবে বড় ফুলগুলো পুরো বেডে কিন্তু এরকম করে আঁকিয়ে নেবেন, কিছুটা দূরত্ব রেখে মিডিল পয়েন্টের সম্পূর্ণ বেডের উপরে। তারপরে কিন্তু যে ফাঁক জায়গাগুলো থাকবে সেখানে কিন্তু ছোট ফুল হবে। মানে এই যে এটা বরাটটা, তো ঠিক এইভাবে আপনারা এঁকে নেবেন। আর বেশি যদি গ্যাপ থাকে তাহলে এই ছোটো ফুলের পরিমাণগুলো বাড়িয়ে নেবেন, আর একটু নিজেদের মতো করে কিছু এঁকে ফিল আপ করবেন। তো কাঁথা ফুল কিন্তু দুই কোণ সুতা দিয়েই করতে হয়, ভারী করে নেবেন না কিন্তু। আর সুতির সুতা যেগুলো পাওয়া যায় কাঁথা সেলাই, সেই ধরনের সুতা দিয়ে কিন্তু বেডশিটে কাজ করাটা বেশি ভালো। তো মিডিয়াম পর্যায়ের ফুল উঠাবেন এটাতে। যেহেতু এই স্টিচ আপনারা সবাই পারেন তাও একটু দেখাচ্ছি আপনাদেরকে। কাপড়ের অংশটা কম নেবেন, সুতাটা বেশি থাকবে। তো বড় ফুলটাও কিন্তু একই নিয়মে হবে যেটা আমি দেখালাম, এই বড়গুলো একই, আর সেলাইগুলো ম্যাচিং করে করে করবেন যেভাবে আমি সুতা ম্যাচিং করেছি। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।